এই দুনিয়ার জমিনে বান্দা তাকা দে, আল্লাহর কত বান্দা দুনিয়ার জমিনে আছে, মায়ের সাথে ভালো আচরণ করে না, বাবার সাথে ভালো আচরণ করে না, এরে নবীর উম্মতের দল, খাতা থাকলে কলম দিয়া লেখে বান্দা বাড়িতে যাও, তোমার জিন্দেগি দুনিয়ার জমিনে বান্দা বরবাদ। যেই বান্দা মার সাথে ভালো আচরণ করে, বাবার সাথে ভালো আচরণ করে, ওই বান্দা দুনিয়ার জমিনে বান্দা বড় দামি, পরকালের জিন্দেগিতে বান্দা বড় দামি। এই জন্য মুসলমান ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষ তোমার মার মুখ থেকে যদি উফ শব্দ পর্যন্ত বাহির হয়ে যায়, তোমার মার মুখ থেকে যদি বান্দা উফ শব্দ পর্যন্ত বাহির হয়ে যায়, এর নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, তোমার জিন্দেগি বরবাদ বান্দা, দুনিয়ার জমিনে যাই করো বান্দা তোমার জিন্দেগি বরবাদ, মক্কা মদিনায় যদি বান্দা হজ করতে করতে যদি বান্দা কপাল পর্যন্ত ফাটায়া ফালাও, আমার পয়গম্বর বলেন মুই মার সাথে একবার বিয়াদবি করার কারণে বান্দা তোর 60 বছরের এবাদত, বান্দা তোর 70 বছরের এবাদত, ওই 4 বছরের হজ বান্দা 70 বিফল হয়ে যাবে রে বান্দা। এই জন্য নবীর উম্মতের দল, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষ মার মুখ থেকে যদি উপর্যন্ত শব্দ বাহির হয়ে যায়, মা যদি কষ্ট পাইয়া ও বান্দা যদি উপ শব্দ পর্যন্ত বাহির করে, ও দুনিয়ার মানুষেরা তোমার দুনিয়ার জমিনও বরবাদ, পরকালের জিন্দেগিও বরবাদ, এর নবীর উম্মতের দল, আমিও তো মায়ের সন্তান, আমিও তো বান্দা মা বলে ডাকি, তোমরাও তো মা বলে ডাকো, এর নবীর উম্মতের দল, আমার মা ও তো মা, তোমার মা ও তো মা, আব্দুল কাদির জিলানির মা ও তো মা, তোমার মা ও তো মা, আব্দুল কাদির জিলানি যদি মায়ের দুয়ার বরকতে যদি এত বড় বুজুর্গ হইতে পারে, এর নবীর উম্মতের দল, তুমি কেন তোমার মায়ের দুয়ারের কারণে তুমি বুজুর্গ গাইতে পারবে না, এর নবীর উম্মতের দল, মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয়ে যাবে, বাবা যদি ইমানদার হয় সন্তানও বান্দা নামাজি হয়ে যাবে, এই জন্য নবীর উম্মতের দল, মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হবে, ছেলে যদি ভালো হয় বাবা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, এই জন্য দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েন আল্লাহর গোলামি করে না, তাদের তো বুকা এই দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। এই জন্য নবীর উম্মতের দল, এর নবীর উম্মতের দল, ওই মায়ের সাথে বিয়াদবি করা যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের সাথে বিয়াদবি করা যাবে না, বাবার সাথে বিয়াদবি করা যাবে না, ওই বাবার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, মায়ের সাথে সম্মানের সাথে কথা বলতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মায়ের সাথে বিয়াদবের মতো আচরণ করে, বাবার সাথে গুরুর মতো আচরণ করে, এর নবীর উম্মতের দল, ও দুনিয়ার মানুষেরা একবার যুবক ভাই চিন্তা করলে না, ওই মা যে তোমাকে এত পরিমাণ কষ্ট করে লালিত পালিত করলো, ওই মা 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভের মধ্যে তোমাকে রাইকা লালিত পালিত করলো, ওই মা তোমার জন্য মা যে পরিমাণ কষ্ট করলো, রে নবীর উম্মতের দল, কেমনে আজকে ওই মাকে লাথি মারো, কেমনে আজকে ওই মার উপর আক্রমণ করো, কেমনে আজকে মাকে আঘাত করো, ওই মা যে পরিমাণ তোমার জন্য কষ্ট করলো, গভীর রজনীর মধ্যে ওই সন্তান বিছানায় প্রসাব করে দিল, দুনিয়ার কোন মানুষ চাপ করে নাই, ওই মা যে পরিমাণ কষ্ট তার সন্তানের জন্য করলো, এর নবীর উম্মতের দল, ও
দুনিয়ার মানুষেরা। এই জন্য তো বলি দুনিয়ার মানুষ, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আজকে কত সন্তান আমাদের সমাজের মধ্যে দেখা যায় উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আজকে বাবার সাথে বেয়াদবি করার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমার দু চোখের দেখার মুসলমান, বাবার সাথে সন্তান বেয়াদবি করার কারণে তার জিন্দেগি বরবাদ হয়ে গেছে। এর নবীর উম্মতির দর আজকে বড় কষ্ট লাগে রে বান্দা, আমার এই চোখের দেখার বান্দা ওই সন্তান কেমনে বাবার উপর আক্রমণ করে। এর দুনিয়ার মানুষেরা একবার তুমি চিন্তা করলে না রে দুনিয়ার মানুষ, যখন ছুটু চিলায় মায়ের কুলের মধ্যে চিলায় রে বান্দা, যখন যদি বাবা যদি তোমাকে গলায় টিপি মেরে যদি দুনিয়া থেকে বিদায় করে দিত, ও বান্দা দুনিয়াতে আসার কোনো সুযোগ হইত না, এ বান্দা দুনিয়াতে বাহাদুরি করার কোনো সুযোগ হইত না, আরেকজনের হক মারার কোনো সুযোগ হইত না, আরেকজনের কেশ মারার কোনো সুযোগ হইত না। বাবা যদি দুনিয়ার জমিন থেকে ছোটবেলায় যখন বিদায় করে দিত, এর নবীর উম্মতির দল এই দুনিয়ার জমিনে বান্দা না ফরমানি করতে পারতে না। আজকে দুনিয়াতে আসলায়, দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ তাআলার হুকুম মতো চলতে পারলায় না, আমার পয়গম্বরের অনুসরণ আর অনুকরণ করিয়া বান্দা চলতে পারলায় না। তোমার মতো মুনাফিক এই জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। আমার পয়গম্বরের অনুসরণ করিয়া চলতে পারলায় না, আজকে টুপি মাথায় দিলে তোমার মাথা গরম হয়ে যায়, বড় জুব্বা লাগাইলে তোমার মাথা গরম হয়ে যায়। আজকে অনেক মানুষ দেখা যায় সমাজের মধ্যে টুপি ভিনলে মানুষ, একজন মানুষ যদি টুপি ভিনদে পাশে তো নামাজে যদি যায় তাহলে কিছু সংখ্যা মানুষ আছে তাকে নিয়ে সমালোচনা করে যে দেখ আব্দুল কাদির জিলানি বনিয়া গেছে। এরকম অনেক মানুষ সমাজের মধ্যে আছে, পাশত্ব যদি নামাজ পড়ে বান্দা, কোনো যুবক যদি পাশত্ব নামাজ পড়ে আরও অসংখ্য যুবক আছে তার বিরোধিতা শুরু করে দে যে দেখ আমাদের মতো ওই গতকাল আমাদের সাথে কত গুনার কাজ করছে, আজকে নামাজে গিয়ে আব্দুল কাদির জিলানি বনিয়ে গেছে, আজকে নামাজে গিয়ে ভালো বনিয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন একজন মানুষ যদি সৎ পথে চলে তাকে চলতে দাও, একজন মানুষ যদি অসৎ পথে চলে ওই পথ থেকে বান্দাকে ফিরিয়ে এনে আল্লাহর পথে চলার সুযোগ করে দাও। এই জন্য নবীর উম্মতের দল আমি আপনাদের সম্মুখে আল্লাহর জি কালাম তেলাওয়াত করলাম রে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জমিনে হক পথে চলিয়া বান্দা চলো, তোমরা ইত্তাকুল্লাহর উপর চলো। ও দুনিয়ার মানুষ পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সোয়ালিহীন বান্দাদের সঙ্গী হয়ে যাও, বাটপার সিটারের সঙ্গী দুনিয়াতে হইও না, চোরের সঙ্গী হইও না, জিনা কুরবান্দার সঙ্গী হয় না। যদি তোমরা জিনা কুরবান্দার সঙ্গী হও কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন ওই বান্দার সাথে তোমার হাশর হয়ে যাবে। এই জন্য মুসলমান মায়ের সাথে বেয়াদবি করা যাবে না রে নবীর উম্মতের দল। কত সন্তান আমার ওই চোখের দেখারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের সাথে বেয়াদবি করার কারণে বান্দার জিন্দগি নষ্ট হয়ে গেছে, বান্দার যৌবন নষ্ট হয়ে গেছে। এর নবীর উম্মতির দল মায়ের সাথে বেয়াদবি করার কারণে আলকামারের জবান থেকে কালেমা বাইর হয় না। ঘটনা আমরা সকলেই জানি, আলকামারের জবান থেকে কালেমা বাইর হয় না। আবু বকর বলেন ও আলকামার তোমার জবান থেকে কালেমা বাইর হয় না কেন? আলকামার বলে ও আবু বকর জানি না রে আবু বকর কেন কালেমা বাগির হয় না। আবু বকর মদিনায় দৌড়তে দৌড়তে যায় গিয়া বলে ও পয়গম্বর আলকামারের জবান থেকে তো কালেমা বাগির হয় না, আমার পয়গম্বর। ওই দৌড়তে দৌড়তে যখন আলকামারের বাড়িতে আসলেন আলকামার দেখে না ঈশা আলকামারের জবান থেকে কালেমা উচ্চারণ হয় না। মায়ের নবী বলেন এরে আবু বকর
আমার আল কামারের মাকে গিয়া খবর দাও, আল কামারের মাকে গিয়া তাড়াতাড়ি খবর দাও। আবু বকর মদিনাতে দৌড়তে দৌড়তে গেলেন, গিয়া বলেন আল কামারের মা, তোমার এই সন্তান আল কামারকে তুমি মাফ করে দাও গো মা, আর না হলে তো কালেমা বাগির হবে না। আল কামারের মা যখন আয়েশা বলল, ও পয়গম্বর আমি আল কামারকে মাফ করব না, মায়ার নবী বলেন, ও আবু বকর রে, আবু বকর রে লাখরি ডেডি কর, আমি ওই আল কামারকে তার মার সামনে জ্বালায় দেব। মায়ার নবীর এই কথা শুনিয়া আল কামারের মা চিৎকার মেরে বলে, মায়ার নবী গ, আমার সামনে আমার সন্তান ওই লাখরির আগুনের মধ্যে জ্বলবে, আমি মা জীবিত অবস্থায় আমি মা সহ্য করতে পারবো না। মায়ার নবী বলেন, আল কামার, ও আল কামারের মা, যদি সহ্য না করতে পারো তাহলে আল কামারকে এই মুহূর্তের মধ্যে মাফ করিয়া দাও। আল কামারের মা যখন মাফ করিয়া দিল, আল কামারের জমান থেকে অটোমেটিক কালেমা বাগের হয়ে গেল। আরো অনেক ঘটনা আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, আবু হুরায়রার বাবা কালেমা পড়ে নাই, মা কালেমা পড়ে নাই, আবু হুরায়রার মা আবু হুরায়রাকে পাগল বলতো, মুহাম্মাদের পাগল। তারপরও আবু হুরায়রা মনের মধ্যে কোনো কষ্ট নিত না, কারণ হলো মা, মা তো বলতেই পারে। এই জন্য আবু হুরায়রা কালেমা গ্রহণ করার পরও মার মনে আবু হুরায়রা কষ্ট দেয় না। আবু হুরায়রা মুসলমান, মা মুসলমান হয় নাই, আবু হুরায়রা তারপরও তার মাকে কষ্ট দেয় নাই। আজকে এই সমাজের মধ্যে দেখা যায়, ও দুনিয়ার মানুষ রে আমার বড় বিবেকে বাধা দেয়, কেমনের নবীর উম্মত, ওই মার উপরে তুই আক্রমণ করস রে, বাবার উপর আক্রমণ করস, ও বান্দা এর নবীর উম্মতের দল, আমিও তো বান্দা বাড়িতে যাই, আমার মাও তো আমার, আমার মাকে তো আমি মা বলে ডাকি, এর নবীর উম্মতের দল তোমার মাকে তুমি তো মা বলে ডাকো। ও দুনিয়ার মানুষেরা, ওই যে কঠিন কিয়ামতের ময়দানে বান্দা মা তার পরিচয় দিবে না। দুনিয়ার জমিনে দেখলাম বাবা বাবা তার ছেলেকে কত আদর করে, মা তার মেয়েকে কত আদর করে, কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান আশ্চর্য হয়ে যাবে, বাবা দুনিয়ার জমিনে কতই না আদর করতায়, ও মা দুনিয়ার জমিনে কতই না আদর করতায়। আজকে ওই কিয়ামতের ময়দানে মা তুমি তোমার পরিচয় দিতে বড় লজ্জাবোধ করতেছ, মা ডাক দে বলে, সন্তান রে আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় নাই, এর নবীর উম্মতির দল, ও দুনিয়ার মানুষেরা, ওই মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলো, ওই মা তোমার তোমার জন্য কি পরিমাণ কষ্ট করলো, এর নবীর উম্মতের দল, ওই মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট, এর নবীর উম্মতের দল, মাকে যদি সারা জীবন বড় বান্দা তুমি খাওয়াও, তারপর মার ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। কারণ বান্দা তাকায় দেখো, সন্তান যখন দুনিয়াতে যখন বান্দা আসে, সন্তানই কিন্তু খাবার খেতে পারে না, সন্তানই কিন্তু ভাত খেতে পারে না, সন্তানই কিন্তু সবজি খেতে পারে না, সন্তানই কিন্তু ভালো ভালো খাবার খেতে পারে না। কারণ একটা খাবার খায়, যেই খাবার না খেলে বান্দা বড় বলিষ্ঠ হবে না, যেই খাবার না খেলে এমনও হইতে পারে বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে। বলে কেমন খাবার, ওই মার দুধ যখন সন্তান পান করে রে দুনিয়ার মানুষ, আমার নবীর হাদিস প্রমাণ করে, মার দুধ যখন সন্তান পান করে সন্তান বলিষ্ঠ হয়ে যায়, সন্তান বলিষ্ঠ হয়ে যায়, সন্তান দিন দিন বড় বলিষ্ঠ হয়ে যায়, এর নবীর উম্মতির দল, ওই মা তোর বিনা পুঞ্জিতে মার দুধ পান করাইল, ওই মা যদি ছোটবেলায় বান্দা যদি দুধ পান না করাই, তোরে বান্দা দুনিয়াতে আসতে পারলে না। আজকে কেমনের নবীর উম্মত,
কেমনের নবীর উম্মত তুই মার আজকে আক্রমণ করস, আজকে মায়ের সাথে তুই মায়ের সাথে ঝগড়া করস, মাকে আজকে গালি দেস, মাকে বেয়াদব বলে গালি দেস, এর নবীর উম্মতির দল বান্দা তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ওই মা যেই পরিমাণ কষ্ট করলো ও বান্দা সারা জিন্দেগি বড় মায়ের বদলা দিতে পারবে না, এর নবীর উম্মতির দল, এর নবীর উম্মতের দল, আমার মা আমার জন্য যেই পরিমাণ কষ্ট করলো ও বান্দা আমি তো মায়ের বদলা দিতে পারবো না, কারণ আমার মা যদি আমার যদি ছোটবেলায় আমার মা দুধ পান না করাইতো, আজকে আপনাদের ওই ময়দানে ও বান্দা বয়ান দেওয়ার কোনো সুযোগ থাকতো না, আজকে আপনাদের এই ময়দানে বান্দা কথা বলার কোনো সুযোগ থাকতো না, কারণ মা ছোটবেলা আদর করেছে, মা বড় বানাইল, আজকে আপনাদের সামনে বয়ান করলাম, এর নবীর উম্মতির দল, এ মুসলমান ইমানদার তাকায় দেখো আপনাদের ওয়াইস কালি দন্য, ও মুসলমান নবীর বংশধর আজকে আপনাদের ওয়াইস কালিতে আসবে, আপনাদের ওয়াইস কালি দন্য বলে কেমন দন্য জাননি বান্দা, আউলাদের রসুল আপনাদের মধ্যে আসবেন, ও বান্দা কারা মজলুম একজন আলেম আপনাদের সম্মুখে আসবেন, যাদেরকে দেখলে সগিরা গুনাহ মাফ হয়ে যায়, ও বান্দা এমন একজন মানুষ আপনাদের সামনে আসবেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর বংশধর আপনাদের মধ্যে আজকে আসবেন, যাদেরকে দেখলে বান্দা সগিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায় রে মুসলমান, এমন একজন মানুষ আজকে আপনাদের সম্মুখে আসবেন, ও মুসলমান ইমানদার আজকে আপনাদের সামনে এমন একজন মানুষ আসবেন রে বান্দা, মুফতি শাকাউত হোসেন রাজি হাফিজাউল্লাহ জনির বয়ানে তো চমৎকার বয়ান, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনাদের এলাকা আজকে ধন্য হয়ে যাবে, এই মাদ্রাসা ধন্য হয়ে যাবে, এই এলাকা আজকে ধন্য হয়ে যাবে, উলামায়ে কেরাম বয়ান করবেন, উলামায়ে কেরাম দোয়া দিয়া যাইবেন, আজকে ওয়াইস কালি ধন্য হয়ে যাবে, এই মাদ্রাসা ধন্য হয়ে যাবে, এই এলাকার মানুষ ধন্য হয়ে যাবে, কারণ আউলাদের রসুলকে দেখা তো বান্দা সাধারণ কোনো বিষয় না, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এদেরকে দেখলে বান্দা অটোমেটিক সগিরা গুনাহ মাফ হয়ে যায়, এদেরকে দেখলে সগিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যায়, এমন একজন মানুষ আজকে আপনাদের সম্মুখে আসবেন, সারা বাংলাদেশে হুজুর বয়ান করতেছেন, আপনাদের এই মাদ্রাসা ধন্য, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য মুসলমান ভাইরা আমি আপনাদের সম্মুখে আজকে বলবো, মুসলমান ইমানদার ওই মাদ্রাসা আপনাদের সন্তানকে পাঠায় দেন, ওই মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করে দেন, যারা বান্দা কোরআন শিখে আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা বড় দামি হয়ে যাবে, বলে কেমন দামি, ওই একজন হাফেজ কোরআনের বড় দাম, কিয়ামতের ময়দানে একজন হাফেজের হাফেজের কোরআনের তো দাম হয়ে যাবে বান্দা, ও মুসলমান ইমানদার আপনার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার মেয়েকে এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার মেয়ে যখন কোরআন শিখবে আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনি বাবা দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার সন্তান আপনার জন্য কোরআন পড়ে পরে দোয়া করবে, নামাজ পরে পরে দোয়া করবে, ও বান্দা কবরে বৈশা তাইকা তাইকা আপনি সোয়াবটুকু পাওয়া যাবেন, এই জন্য নবীর উম্মতের দল আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, ওরে নবীর উম্মতের দল বর্তমান বাংলাদেশের মধ্যে দেখতে পাও, ও মুসলমান ইমানদার এই যে জেনারেল শিক্ষা এটা কিন্তু বান্দা, ওই শিক্ষায় কিন্তু আখেরাতের কোনো ফায়দা হবে না, এই জন্য মুসলমান এই শিক্ষা যদি তুমি গ্রহণ করতে পারো বান্দা, কোরআনের শিক্ষার তো দাম, এই কোরআনের শিক্ষা যদি বান্দা গ্রহণ করতে পারো
দুনিয়ার জমিনে সম্মানিত ও বান্দা পরকালের জমিনে সম্মানিত বলে বান্দা কামান সম্মানিত ও বান্দা তাকায় দেখো আজকে এই টুপি পরার কারণে কত মানুষ সম্মান করে রে বান্দা এই টুপি পরার কারণে মানুষ আমাদেরকে সম্মান করে না এমন বিষয় না এরে নবীর উম্মতির দল আজকে যদি টুপি কইলা বান্দা রাস্তা দিয়ে হাঁটি মানুষ কিন্তু সালামও দেবে না এই টুপি পরার কারণে আমার আল্লাহ সম্মান উপরে বাড়ায় দিছে এরে নবীর উম্মতির দল আপনার সন্তানকেও যখন আপনি মাদ্রাসায় ভর্তি করে দিবেন আপনার সন্তান কোরআন শিখবে আপনার সন্তান হাদিস পড়বে এরে নবীর উম্মতির দল এই মাদ্রাসার ছাত্রদেরকে মানুষ এত মহাব্বত করে মানুষ এত মায়া করে কেন মায়া করে কি জন্য মায়া করে বান্দা জাননি এই মাদ্রাসায় কোরআন শিখে যেই বান্দারা কোরআন শিখে তাদের মতো দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই আমরা তো মনে করি এই দুনিয়ার জমিনে মনে হয় এমপি সাহেবের বড় দাম এই দুনিয়ার জমিনে মনে হয় চেয়ারম্যান সাহেবের বড় দাম এই দুনিয়ার জমিনে মনে হয় এমপি সাহেবের বড় দাম বড় মাস্টার সাহেবের বড় দাম এরে দুনিয়ার মানুষ দুনিয়াতে দাম হইতে পারে মানুষ তার সম্মান করতে পারে কিন্তু বান্দা কোরআনের পাকির দাম জাননি এই কোরআনের পাকির দাম দুনিয়াতে অনেক বড় দাম পরকালের জিন্দেগিও কোরআনের পাকির বড় দাম বলে কেমন দাম বান্দা জাননি এমন মানুষগুলা হাশরের ময়দানে বান্দাদের জাহান্নাম বলে ঘোষণা হয়ে গেছে হাশরের ময়দানে তাদের জাহান্নাম বলে ঘোষণা হয়ে গেছে জাহান্নামের টিকেটও পেয়ে গেছে জাহান্নামে যাবে হাফেজ কোরআন ওই আল্লাহর বান্দা এই সমস্ত বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ হাফেজ কোরআন এত দামি যেই বান্দা যেই মানুষগুলা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে ওই মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য মুসলমান একজন হাফেজ কোরআন বানাইতে যদি পারো রে মুসলমান এই দুনিয়ার জমিনে বান্দা বড় দামি এই পরকালের জিন্দেগি বড় দামি এরে নবীর উম্মতের দল আপনি দুনিয়ার জমিনে থাকবেন না আপনার সন্তান কিন্তু থাকবে আপনার সন্তান থাকবে না আপনার সন্তানের সিনায় কিন্তু আল্লাহর কোরআন পর্যন্ত থাকবে আপনার এই সন্তান দুনিয়াতে আল্লাহর কোরআন পরে আপনার জন্য দোয়া করবে রে নবীর উম্মতের দল এই কোরআন এত দাম এই কোরআন পরে পরে যখন আপনার সন্তানটা দোয়া করবে এই দুনিয়ার জমিন থেকে আপনি কবরের মধ্যে সওয়াবের মালিক হয়ে যাবে এই জন্য মুসলমান ভাইয়ারা আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয় না সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দেয় মা বাবার বড় ইচ্ছা সন্তানকে ডাক্তার বানাবে মা বাবার বড় ইচ্ছা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে মা বাবার বড় ইচ্ছা সন্তানকে ভালো একজন সরকারি চাকরিজীবী বানাবে এরে নবীর উম্মতির দল ও বান্দা কাতা কলমে লেখিয়া বাড়িতে যাও এরে নবীর উম্মতির দল মাদ্রাসার ছাত্রদের তাইকে কিন্তু সম্মান বেশি হবে না মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার 10 বৎসরের একটা ছাত্রকে যেই পরিমাণ সম্মান করবে আপনার ওই এমপি এই পরিমাণ সম্মানও পাবে না আপনার ওই মন্ত্রী এই পরিমাণ সম্মানও পাবে না আপনাদের প্রশ্ন আসতে পারে একজন মন্ত্রীর তো দুনিয়ার জমিনে অনেক বড় দাম মানুষ তাকে সম্মান করে মানুষ তাকে চার থেকে উঠিয়া তাকে চার দেয় এই পরিমাণ তার সম্মান একজন হাফেজ কোরআনের তো দুনিয়াতে সম্মান নাই এর নবীর উম্মতির দল দুনিয়ার জমিনে বান্দা সম্মান নাও থাকতে পারে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের কেমন দাম হবে বান্দা জাননি একজন এমপির চাইতে বড় দামি হবে হাফেজ কোরআন একজন মন্ত্রীর চাইতে বড় দামি হবে হাফেজ কোরআন এমনকি বান্দা জাননি এই দেশের বড় বড় প্রেসিডেন্ট চাইতে তার থেকে দাম হবে হাফেজ কোরআনের এই জন্য আমি বলি এর নবীর উম্মতের দল এই দুনিয়ার জমিনে আপনার সন্তানকে যদি ডিসি বানাইতে চান দুনিয়াতেই ফায়দা বান্দা এই দুনিয়ার জমিনে যদি ডাক্তার বানাইতে চান দুনিয়াতে শান্তি পরকালের জিন্দেগিতে শান্তি হবে না এর নবীর উম্মতির দল এই যে আপনাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা বান্দা ওই মাদ্রাসার মধ্যে আপনার
আপনার সন্তানটাকে ভর্তি করে দেন, আপনার সন্তান কুরআন পড়বে, আপনার সন্তান আমার পয়গম্বরের হাদিস পড়বে, এই সন্তানটা বড় দামি হবে, এই সন্তানটা আলেম হয়ে যাবে, এই সন্তান বড় বড় মুহাদ্দিস হয়ে যাবে, এই সন্তান বড় শাইখুল হাদিস হয়ে যাবে, এই সন্তান মুফতি হয়ে যাবে, এই সন্তানের দাম তো বান্দায় এত বেশি হয়ে যাবে, এই সন্তান যখন বিভিন্ন বড় বড় মঞ্চে গিয়া যখন বয়ান করবে, ওই ওই সন্তানের মা বাবা কেমন ধন্য, ওই সন্তানের বাবা কেমন ধন্য, ওই সন্তানের মা কেমন ধন্য, এর দুনিয়ার মানুষ ভালো করে জানি আলো। আজকে যে আপনাদের সম্মুখে একজন মানুষ যাচবেন, মুফতি সাকাত হুসাইন রাজি হাফিজাউল্লাহ, উনার বাবা কত ধন্য, উনার মা কত ধন্য রে দুনিয়ার মানুষ। যদি উনার বাবা যদি ছোটবেলায় যদি মাদ্রাসায় না পড়াইতো, আজকে আপনাদের সামনেও কিন্তু আসতে পারতেন না। আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াইতো, আমার মা যদি আমাকে মাদ্রাসায় না পড়াইতো, আমিও আজকে আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। আমার চাচা বলেছিল, আমার ভাই বোন সবাই বলেছিল মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আমার আপন চাচা পর্যন্ত আমাকে বলেছে মাদ্রাসায় পড়ার কোনো দরকার নাই। এর নবীর উম্মতির দল, আমার বাবাও পর্যন্ত বলেছে মাদ্রাসায় পড়ার কোনো দরকার নাই। আমার মা বলেছে আমার পাঁচটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম, কিন্তু একটা সন্তানকেও আলেম বানাইতে পারলাম না, একটা সন্তানকেও হাফেজ বানাইতে পারলাম না। আমার এই সন্তানটা মাদ্রাসায় পড়বে, নবীর হাদিস পড়বে, কুরআন পড়বে, আমি মা দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমার সবাই আমার ফ্যামিলির সবাই পর্যন্ত বলেছে এই না মাদ্রাসায় পড়ানো যাবে না, 5,000 আর 6,000 টাকা বেতনে কি চলা যাবে নে, 5,000 আর 6,000 টাকা বেতনে সংসার তো চলা যাবে না, সবাই বলেছিল মাদ্রাসায় পড়ানো যাবে না, কিন্তু আমার মা বলেছে না আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইব। এর নবীর উম্মতির দল, আজকে মাদ্রাসায় পড়ার কারণে মানুষ সম্মান করে রে বান্দা, এই মাদ্রাসায় পড়ার কারণে, এই নবীর সুন্নত মাথায় দেওয়ার কারণে রে মুসলমান, লম্বা জামা গায়ে দেওয়ার কারণে আজকে মানুষ রাস্তা দিয়ে গাইটা গেলে সালাম দেয়। কেন বান্দা সালাম দেয়? বান্দা এতটুকুই বিশ্বাস পরিমাণ রে বান্দা, আমার মতো গুনাগার বান্দা এই জমিনের মধ্যে আমার মনে হয় কেউ হবে না। তারপরে আমার আল্লাহ যেই পরিমাণ সম্মান দিয়েছেন, মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের দুয়ায় মুসলমান আমার বান্দা এমন আমার কষ্টের জীবন গেছে রে বান্দা। আমি এক সময় বান্দা এক বছর বেশি না এক বছর আগে ঢাকার বারান্দায় ঘুরাইলাম একটা মুয়াজ্জিনি করার জন্য। দুই বেলা তিন বেলা খাবার খাই না, চার বেলা পাঁচ বেলা পর্যন্ত বান্দা খাবার খাই না। তারপরও আমার আল্লাহ এই যে আপনাদের পাশের গ্রাম পিরিসপুর মসজিদ অজাবত খতিবগিরি করেছি, এই যে আপনাদের পাশের পিরিসপুর পিশাব বাড়ি জামে মসজিদে 9 মাস পর্যন্ত যাবত খতিবগিরি করেছি, আল্লাহ তাআলা বড় সম্মান দিয়েছেন। যদি বান্দা আমার মা যদি আমার না পড়াইতো, আমার মাও যদি বলতো না সন্তানটাকে মাদ্রাসায় পড়ানো যাবে না, এর নবীর উম্মতের দল আজকে আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। আমার ওই বাবার কথা শুনিয়া যদি, আমার ওই চাচার কথা শুনিয়া যদি আমার মা ঠান্ডা হয়ে যাইত, আল্লাহর কসম রে বান্দা, এই আল্লাহর কসম রে বান্দা, আজকে আপনাদের সামনে বয়ান করা কোনো যোগ্যতা থাকতো না। এর নবীর উম্মতের দল, আমার মার দুয়ার বরকতে আমার আল্লাহ আমারে দামি বানাইলো। এর নবীর উম্মতের দল, আমি প্রায় সময়ই দেখতাম আমার মামার জন্য কান্না করত, আয় আল্লাহ আমার সন্তানটাকে আপনি আল্লাহ হক পথে রাইখেন, আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানায়েন, আমার মার দুয়ার বরকতে বান্দা আমি বড় দামি হয়েছি। এর নবীর উম্মতের দল, সন্তান যদি কামিয়াবি হইতে হয় বাবা দোয়া করতে হয়, মা দোয়া করতে হয়। আমার আল্লাহ তো বলেন বান্দা মায়ের দোয়া ডাইরেক্ট কবুল, বাবার দোয়া ডাইরেক্ট কবুল। এর নবীর উম্মতের দল,
বার এই জন্য যুবক ভাইদেরকে বলে এরে যুবক ভাই ওই মা দুকিনেরে তুই কষ্ট দিস না রে যুবক মা দুকিনেরে যদি কষ্ট দিস তোর দুনিয়া বরবাদ জিন্দেগি বরবাদ হয়ে যাবে এই জন্য নবীর উম্মত আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা দিয়েছেন কথা বলার যোগ্যতা থাকে না এর নবীর উম্মতের দলামার দু চোখের দেখা কত মানুষ দেখা যায় বান্দা মিশকাত পর্যন্ত পরে দৌরা পর্যন্ত দিয়ে ফেলে মুফতি ইফতা পর্যন্ত পরে তারপরও বান্দা সুবায় বসে কথা বলার যোগ্যতা থাকে না বান্দা তাকায় দেখো না আমাদের সুনামগঞ্জের একজন বড় কুতুব এত বড় বুজুর্গ আল্লামা নুরুল ইসলাম খান সাহেবুর হাফিজাউল্লাহর ভাই উনার চাইতে কিন্তু খান সাহেবুরের চাইতে কিন্তু উনার ভাইয়ের এলেম বেশি কিন্তু দেখা যাচ্ছে খান সাহেবুর মানুষের সামনে কথা বলতে পারেন কিন্তু উনার ভাই মানুষের সামনে কথা বলতে পারেন না কেন বান্দা জানোনি আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যদিও বান্দাকে এলেম দেই কিন্তু কথা বলার যোগ্যতা দেই না আমি আল্লাহ যদিও বান্দাকে কথা বলার যোগ্যতা দেই দুনিয়ার জমিনে বান্দার এলেম দেই না এরে নবীর উম্মতের দল এই জন্য মুসলমান ভাইরা কত মুফতি সাহেব দেখলাম যখন বান্দা মিম্বরে বয়ান করে রে বান্দা আরেকজনে ধরে রাখতে হয় কথা বলতে পারে না কথা বলতে পারে না এরে বান্দা আরেকজনে দইরা রাখতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেহেরবানী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন তাই বিদায় আজকে আপনি আমি আজকের এই ময়দানে আসতে পারলাম এরে নবীর উম্মতের দল তাকায় দেখ রে বান্দা এই মাহফিলে গেছে বছর অনেক মানুষ ছিল আজকে এই মাহফিলের মধ্যে নাই ওয়েসকালির কত মানুষ দেখলাম এই গেছে বৎসরে বান্দা কত মানুষ ছিল কত মুরব্বী ছিল এর নবীর উম্মতের দল আজকে ওই বান্দারা দুনিয়াতে নাই আজকে ওই বান্দারা যদি থাকতো ওই ময়দানে বসতে পারতো রে বান্দা ওই মানুষগুলা কবরে গিয়ে চলে গেছে বান্দা আজরাইল তাদেরকে বান্দা কবরে নিয়ে গেছে এর নবীর উম্মতের দল আমি আপনাদেরকে বান্দা বলবো দুনিয়াতে আসছি বান্দা এই দুনিয়াতে থাকবো না চলে যাইতে হবে এরে বান্দা দুনিয়ার জমিন হলো রং তামশার জায়গা এই দুনিয়ার জমিন অল্প কিছু হায়াত দিয়ে আল্লাহ পাঠাইল বেশির চাইতে বেশি 60 বৎসর বেশির চাইতে বেশি বান্দা 100 বৎসর এর বেশি তো বান্দা তাকা যাবে না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এরে বান্দা তাকায় দেখো এরে বান্দা আমার পয়গম্বরের হায়াত ছিল 63 বৎসর আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এ বান্দা আমিও থাকবো না আপনিও থাকবেন না এরে নবীর উম্মতের দল আপনাদেরকে বইলা যাই বান্দা 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন বান্দা নামাজটা ছাড়বেন না এরে বান্দা এই নামাজের উসিলায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতেও আপনি মেহমান হয়ে যাইতে পারেন এরে নবীর উম্মতের দল উলামায়ে কেরাম যেই কথাগুলা বলবেন কথাগুলা মন দিয়া শুনবেন আপনাদের এলাকা ধন্য আজকে এমন একজন মানুষ আপনাদের এলাকাতে আসতেছেন আপনাদের এলাকা ধন্য রে মুসলমান এই মাদ্রাসা ধন্য আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসার হুজুরদেরকে কবুল করেন আল্লাহ যেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তামিম সাহেবকে আল্লাহ কবুল করেন আল্লাহ পাক যেন এই এলাকাকে কবুল করেন আল্লাহ যেন এই এলাকাকে রাবেয়া বসরির মতো এলাকা বানায় দেন আল্লাহ যেন এলাকার মা বোনদেরকে রাবেয়া বসরির মা রাবেয়া বসরির মতো বানায় দেন আল্লাহ যেন এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক যেন জগতের আব্দুল কাদের জিলানি বানায় দে এই এলাকার প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ মসজিদের জন্য কবুল করে নে এলাকার প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এই এলাকার প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ পাক যেন পর্দা করার তৌফিক দান করেন এলাকার মা বোনদেরকে যেন আল্লাহ পাক যেন পর্দা করার তৌফিক দান করেন মুসলমান দুঃখের বিষয় বলতে বড় কষ্ট লাগে আজকে মা বোনদের অবস্থা দেখলে বড় দুঃখ লাগে এই মা বোনেদের পর্দা নাই এই মা বোনদের দিকে তাকাইলে বান্দা বড় কষ্ট লাগে এ বান্দা
আজকে শাইখ গাজীনগরের দিকে তাকায়া দেখো, আমি উনার বাড়িতে যাই, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী হাফিজাউল্লাহ, বিশ্বাস করেন মুসলমান, আমার উস্তাদ যদি আমাকে ছাত্র জামানায় এখানে পড়েছে, আমার উস্তাদ যদি আমাকে প্রায় সময় শুক্রবারে শুক্রবারে বয়ান করার সুযোগ দিতেন, ওয়েসকালী মাদ্রাসার মসজিদে শুক্রবারে প্রায় সময় বয়ান করার সুযোগ দিতেন, আমাকে বলতেন যাও আজকের জুমা তুমি পড়ায় আসো, আমার উস্তাদ যদি আমাকে এই সুযোগটা যদি না দিত আজকে আপনাদের সামনে কথা বলার যোগ্যতা হইত না। আমি তো গাজীনগর যাই, ও মুসলমান এদের ফ্যামিলির দিকে তাকাইলে বান্দা বড় আনন্দ লাগে, বান্দা এদের দিকে তাকাইলে বড় আনন্দ লাগে, এদের মধ্যে তো পর্দা, একজন মানুষ যদি এদের মধ্যে যায় কোনো মহিলা পাবেন না। আপনি আজকে ওয়াইস কালি থেকে পয়েন্টে যান, শত শত মহিলা পাইবেন বেপর্দার মতো চলতেছে, এরে নবীর উম্মতির দল, ওই সমস্ত মহিলাদের কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মহিলাদের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মহিলাদের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাইছে মালিকের ইবাদত করার জন্য, রং তামশা করার জন্য আল্লাহ পাক পাঠায় নাই।